ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদে আগামী 7 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন জেলায় এই একমাত্র ভোট অনুষ্ঠান। নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রার্থীদের নিয়ে আজ বিশেষ আইন শৃঙ্খলা সভা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। যেহেতু ইউএনও এখানে নেই, তো নির্বাচন একটি বড় বিষয় আমাদের জন্য। আমরা 7 তারিখে নির্বাচন করব। দুপুরে উপজেলা টিটিসি হলে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল ও মহেশখালী থানার পরিদর্শক তদন্ত আশিক ইকবাল নির্বাচনী আচরণবিধি ও আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ে বক্তব্য রাখেন। সভায় প্রার্থীরা সরকারি শৃঙ্খলা মেনে নির্বাচনী কার্যক্রম চালাবেন বলে জানান। ডেস্ক রিপোর্ট, মহেশখালীর সব খবর।